অথবা আপনার স্ত্রীর জন্য অথবা আপনার পরিবারের যে কোনো সদস্যের জন্য অথবা আপনার পছন্দের ব্যক্তির জন্য এমনকি আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব অফিসের কলিক কি কাছের যে কোনো ব্যক্তির জন্যই এই আমলটি আপনি করতে পারবেন আমি যেভাবে বলবো যদি সেইভাবে আমলটি করতে পারেন তাহলে সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ কিভাবে যারা আরবিতে নাম লিখতে পারেন তারা কিভাবে করবেন আর যারা আরবিতে নাম লিখতে পারেন না তারা কিভাবে করবেন করবেন দুইটি আমি আপনাদের মাঝে তুলে যে ব্যক্তির জন্যই সেই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বশ হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার কথায় উঠবে এবং বসবে এমনভাবে আপনার বাধ্য হবে যা আপনি চিন্তাও করতে পারছেন না সারা জীবনেও কোনোদিন আপনাদের সম্পর্ক কেউ। নষ্ট করতে পারবে না আমি যেভাবে বলবো যদি সেভাবে আপনারা করতে পারেন অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে জিনের রাজা আবে কালবের মাধ্যমে বিশেষ একটি আমল নিয়ে আপনাদের মাঝে অতি দ্রুতই হাজির হবে ইনশাল্লাহ যে আমলের দ্বারা পৃথিবীর যে কোনো ব্যক্তিকে এক ঘন্টার মধ্যেই আপনার প্রেমে পাগল পাড়া করতে পারবেন ইনশাআল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের সামনে যে সকল লেখাগুলো আসতেছে যে সকল ভাই বোনেরা আমল করে শতভাগ কামিয়াবি লাভ করতে চান তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রতিটি মনোযোগ সহকারে লিখাকেই পড়বেন একটি লিখাও যেন ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন কারণ এই লিখাগুলোর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় লোকায়িত রেখেছি যা আপনাদের আমল করার জন্য অবশ্য অবশ্যই কাজে লাগবে এই জন্য প্রতিটি লিখাকেই আপনারা মনোযোগ সহকারে পড়বেন এবং আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে হেজাজত নিয়ে আমল করবেন আপনারা যারা মাধ্যমে যা নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল করবেন যারা কথা বলার মাধ্যমে যাহাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমন্ত্রী করবেন এই আমন্ত্রী করার জন্য আপনারা হচ্ছে যে কোনো সাদা কাগজের উপরে তবে তার চেয়েতে বেশি ভালো হয় যে কোনো সাদা প্লেটের উপরে এই যে তলসামটি দেখতে পাচ্ছেন এই তলসামটিকে আপনারা হচ্ছে লিখবেন ওপরে এই জায়গা দিয়ে যারা আরবি লিখতে পারেন না তারা লিখবেন যে অমুকের ছেড়ে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে সারা জীবনের জন্য আমার বাধ্য বশ করে দাও এই কথাটুকু এই দিয়ে লিখবেন আর নিচে লিখবেন আমি অমুকের ছেড়ে অমুক অথবা আমি অমুকের মেয়ে অমুক তবে যারা আরবি লিখতে পারেন তারা যেটি করবেন এই যে তালসামটি দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করবেন তালসামের উপরে এই যে অংশটি রয়েছে এই অংশটুকু তালসামের উপরে লিখবেন এখন যারা আরবিতে নাম লিখতে জানেন তারা যেটি করবেন এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন নামের এই জায়গায় এই জায়গার মধ্যে আপনি যার জন্য আমল করবেন তার নাম লিখবেন এখন সে যদি ছেলে মানুষ হয় তাহলে তার নাম লিখার পরে ইবনে লিখবেন আলি বা নুন ইবনে তারপরে তার মায়ের নাম অথবা তার বাবার নাম অথবা শুধু তার নাম লিখবেন যদি আপনারা যার জন্য আমল করছেন সে কোনো মেয়ে মানুষ হয় তাহলে এই জায়গার মধ্যে তার নাম লিখবেন তার নামের পরে বিনতে লিখবেন বা নুন তা বিনতে তারপরে তার মায়ের নাম অথবা তার বাবার নাম লিখবেন আর যদি মা বাবা কারো নাম জানা না থাকে তাহলে তার নাম লিখার পরে হজরত আদম আলিস আসলাম অথবা হাওয়া আলী সাল্লা লিখবেন আর তামের আপনারা হচ্ছে নিজ দিয়ে এই যে এই কথাটুকু লিখার পরে এই জায়গায় আপনার নিজের নাম এবং আপনার মায়ের নাম লিখবেন আশা করি আপনারা প্রত্যেকে জানেন ছেলেদের নামের পরে ইবনে বসে এই জীবনে তারপরে মা বাবা যাই লিখেন না কারণ আর মেয়েদের ক্ষেত্রে এই যে বিনতে বসে তারপরে মা বাবা যাই লিখেন অথবা হজরত আদম আলাইসাল আসসালাম অথবা হজরত হাওয়া আলহাস আসসালাম যা আপনি লিখতে চান সেটি আপনারা লিখতে পারবেন এইভাবে যখন লিখা শেষ হয়ে যাবে তখন আপনি যেটি করবেন এই লিখাগুলোকে পরিষ্কার পানি দ্বারা ভালো করে ধুয়ে সেই পানি শরবত জুস অথবা মিষ্টি জাতীয় কোনো খাবার অথবা তরকারি অথবা পৃথিবীর যে কোনো হালাল বস্তুর সাথে মিশিয়ে তাকে খাওয়িয়ে দিবেন আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম যে ওই দিনের পর থেকে ওই মুহূর্তের পর থেকে ওই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বশ থাকবে আপনার কথা উঠবে এবং আপনার কথায় বসবে আপনার কথা ছাড়া সে এক পাওয়া না এতে আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার